সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 49 পৃষ্ঠার গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এই ক্লাসে আমরা গাণিতিক সমস্যা 3 থেকে শুরু করব। 15 মিটার 40 মিটার দৈর্ঘ্যে দুটি দড়ি আছে। 15 মিটার 50 মিটার দৈর্ঘ্যে দুটি কী আছে? দড়ি আছে। এই দুটি দড়িকে কেটে ছোট ছোট কিভাবে ছোট ছোট একই দৈর্ঘ্যের টুকরো করতে হবে, যেন দড়ির কোনো অংশ নষ্ট না হয়, অর্থাৎ অবশিষ্ট না থাকে। ছোট ছোট টুকরার দৈর্ঘ্য সর্বোচ্চ কত হতে পারে? যেহেতু এখানে সর্বোচ্চ একটা কথা আছে, টুকরোগুলো করলে ছোট ছোট হয় ঠিক আছে, কিন্তু একটা ক্লু হচ্ছে কি, সর্বোচ্চ সর্বোচ্চ সবচেয়ে বেশি। আমরা জানি গসাগুতে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণকের মধ্যে যেটি বড় সেটা হচ্ছে গসাগু। যেহেতু সবচেয়ে বেশি বোঝানো হয়েছে, তার মানে সমস্যাটি গসাগুই হবে। এবার আমরা সমস্যাটি তোমাদেরকে বুঝিয়ে দিই। আমরা লিখব 15 ও 40। যেটা কাগজে সরি দড়িটা ছিল, একটা ছিল 15 মিটার, আটটা ছিল 40 মিটার। এর জন্য লিখলাম 15 ও 40-এর গসাগুই হবে ছোট ছোট টুকরার সর্বোচ্চ দৈর্ঘ্য। 15 ও 40-এর গসাগুই হবে ছোট ছোট টুকরার সর্বোচ্চ দৈর্ঘ্য। তো আমার গসাগু যদি আমি বের করি 15 দিয়ে, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব, 15 2 গুণে 30, 15 2 গুণে 30, 40 থেকে 30 বিয়োগ করলে থাকে কত, 10। এখন এই বাক্সের 10-এর কাজ কি, ইউক্লিডীয় প্রক্রিয়া। এই 10 দিয়ে আমি 15-কে, এর আগের ভাজক 15-কে ভাগ করতে হবে। তো 10 দিয়ে ভাগ করলে 10 একে 10, 15 থেকে 10 বিয়োগ করলে থাকে কত, 5। এই বাক্সের 5 কী করবে, এর পূর্বের ভাজক, এর আগের ভাজক 10-কে সে আবার ভাগ করবে। তো 5 কী করবে, 10-কে ভাগ করবে। তো 5 10-কে ভাগ করলে 5 2 গুণে 10, তাহলে আমার এখানে শেষ ভাজকটা কত, 5। তার মানে কি, গসাগু 5। তোমরা ভাগটা এইভাবেও করতে পারো, অথবা পঞ্চম শ্রেণীতে যে ইউক্লিডীয় প্রক্রিয়া যে সংক্ষিপ্ত আকারে করেছো সেটা প্রয়োগ করতে পারো। যেমন 5 ভাগ করলে 3 5 15, 5 8 40। এই দুটি সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমার সাধারণ গুণনীয়কটা কত, 3 সরি 5। তাহলে 5টাই হচ্ছে কি, গসাগু। তোমরা এভাবে ভাগ করতে পারো, এভাবেও গসাগু বের করতে পারো। তা নির্ণয় গসাগু 5, তার মানে দড়ির টুকরা দৈর্ঘ্য হবে কি, 5 মিটার। এই দড়ির টুকরা দৈর্ঘ্য কী হবে, 5 মিটার হবে। এবার আমরা 4 নং প্রশ্নটি পড়ি। মোমবাতির একটি প্যাকেটে 12টি মোমবাতি আছে, এবং মোমবাতির স্ট্যান্ডের একটি প্যাকেটে 8টি স্ট্যান্ড আছে। তাহলে মোমবাতির প্যাকেটে আছে 12টি মোমবাতি, আর মোমবাতির স্ট্যান্ডের একটা প্যাকেটে আছে 8টি স্ট্যান্ড। প্রতিটি মোমবাতি স্ট্যান্ডের জন্য একটি মোমবাতি থাকলে, প্রতিটা মোমবাতি স্ট্যান্ডের জন্য একটা করে মোমবাতি থাকলে, আয়েশাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ডের প্যাকেট কিনতে হবে? আমার এখানে একটা ক্লু আছে, সর্বনিম্ন। সর্বনিম্ন মানে ছোট। আমরা জানি লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে সাধারণ গুণিতকের মধ্যে ছোট। লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে লসাগু, লঘিষ্ঠ মানে ছোট। তার ছোট বোঝালে আমরা গসাগুকে ইন্ডিকেট করি। তাহলে আমরা এই 12 এবং 8-এর লসাগু বের করলে আমরা কতগুলো মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে তা সহজে পেয়ে যাব। এখন আমরা সমস্যাটা যদি দেখি, আমরা লিখলাম 8 ও 12-এর লসাগু যত হবে, 8 ও 12-এর লসাগু যত হবে সর্বনিম্ন ততগুলো মোমবাতি ও স্ট্যান্ড কিনতে হবে। এখন আমরা লসাগু বের করবো 8 আর 12। আমরা একটা মৌলিক সংখ্যা নিলাম 2, 2 দিয়ে 2টি সংখ্যা ভাগ যায়, 4 2 গুণে 8, 6 2 গুণে 12। এবারে 4 আর 6-কে আর একটা মৌলিক সংখ্যা 2 আবারও 2 দিয়ে ভাগ করা যায়, 2 2 গুণা 4, 3 2 গুণা 6। এখন এই দুটি সংখ্যাকে কোনো মৌলিক সংখ্যা দিয়ে, দুটি সংখ্যাকে একসাথে ভাগ যায় না, তাহলে আর ভাগ করা যাবে না। আমরা নির্ণয় লসাগুটা কী পাবো, 2 গুণ 2 গুণ 2 গুণ 3। আমরা লিখে দিলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এবার যদি গুণ করি, 2 2 গুণা 4, 4 2 গুণে 8, এই 8-কে 3 দিয়ে গুণ হলে 3 8 24। তার মানে আমার লসাগুটা কত হচ্ছে, 24। অতএব আমরা কী করব, অতএব সর্বনিম্ন 24টি মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে। তাহলে আয়েশাকে কী করতে হবে, সর্বনিম্ন 24টি মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে।
এবার আমরা 5 নং সমস্যাটা দেখি। একজন ফুল বিক্রেতা বিভিন্ন সারিতে 24টি ফুলের তোড়া সাজাতে চায়। ফুল বিক্রেতা বিভিন্ন সারিতে সে কী করবে, 24টি ফুলের তোড়া সাজাতে চায়। তিনি প্রতিটি সারিতে একই সংখ্যক তোড়া দিয়ে সেগুলো কত বিভিন্ন উপায়ে সাজাতে পারেন? তাহলে এই সমস্যাটির সমাধান করতে হলে আমরা ভিন্ন কোনো নিয়মটা আমরা দেখতে পারছি না, ভিন্ন নিয়মটা আমরা দেখতে পারছি না। সেখানে হচ্ছে এখানে কাজ করতে হবে, কীভাবে করতে হবে, 24টি ফুলের এই যে 24-এর যে গুণনীয়কগুলো আছে, 24-এর গুণনীয়কগুলোকে আমাকে বের করতে হবে। যত 24-এর গুণনীয়কগুলো বের করলে এই কতভাবে তিনি এগুলো সাজাতে পারবেন তা বের হয়ে যাবে। এবার আমরা লিখব, তিনি প্রতিটি সারিতে একই সংখ্যক ফুলের তোড়া দিয়ে সেগুলোকে 24-এর গুণনীয়কের সমান উপায়ে সাজাতে পারে। অর্থাৎ 24-এর গুণনীয়ক যত হবে তত উপায়ে তিনি সেগুলো সাজাতে পারেন। আমরা 24-এর গুণনীয়কগুলো যদি বের করি, একের নাম তাই আছে 24 একে 24, 2 দিয়ে ভাগ করা যায় 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24। তো 24-এর গুণনীয়কগুলো কি দাঁড়ালো, 1 2 3 4 6 8 12 24 সংখ্যা দেখলাম। তাহলে এখানে তিনি এই দেখো 24-এর গুণনীয়ক কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা। এখানে 24-এর গুণনীয়ক 8টি, এখানে 24-এর গুণনীয়ক কতটি, 8টি। তাহলে তিনি কি করবে, 24-এর গুণনীয়ক যেহেতু 8টি আছে তাহলে তিনি এটাকে 8 ভাবে সাজাতে পারেন। এখানে 24-এর গুণনীয়ক আমরা পেলাম কতটি, 8টি, 1 2 3 4 5 6 7 8টি। অর্থাৎ তিনি একটা ফুল রেখেও কি ফুলগুলো তিনি সাজাতে, একটা ফুলের তোড়া দিয়ে তাহলে তিনি 24 বার সাজাতে পারবেন। আর যদি তিনি দুটি ফুলের তোড়া ব্যবহার করেন তাহলে তিনি 12 বার সাজাতে পারবেন, 12 জায়গায় দিতে পারবেন। তিনটা দিলে 3 8 24, তাহলে তিনটে অর্থাৎ তিনটা তিনটা করে ফুল তিনি যদি দেন, 3 8 24, তাহলে তিনি এক একটা এক একটা জায়গা তিনটা করে ফুল দিয়ে তিনি 8 বার সাজাতে পারেন। আরেকবার যদি তিনি বলেন যে আমি একটা জায়গার মধ্যে 4টা করে ফুল দেব, তাহলে তিনি 6 7 24, 6 বার 6 উপায় সাজাতে পারবেন। তারপরে তিনি কি করতে পারেন, 6টা ফুল দিয়েও তিনি সাজাতে পারেন, এক এক তোড়ার মধ্যে 6টা ফুল, এইভাবে করে তিনি 6 দিলে 4টা জায়গার মধ্যে ফুলগুলো রাখতে পারবেন। আবার 8টা করে যদি রাখেন তাহলে 3 8 24, তাহলে 3 জায়গার মধ্যে তিনি রাখতে পারবেন। 12টা করে যদি ফুল তোড়া রাখেন তাহলে 12 দুগুণে 24, 2 জায়গার মধ্যে তিনি ফুলগুলো রাখতে পারবেন। আর যদি 24টা না তাহলে 1 জায়গায় রাখতে পারবেন। অর্থাৎ তার উপায়টা কয়টা, এক কতগুলো উপায়, এক এক একটা করে রাখলে এক উপায়, 2টা করে রাখলে আরেকটা উপায়, এখানে আরেকটা উপায়। তাহলে এখানে সংখ্যা যেহেতু 8টা আছে তাহলে 8 উপায় তিনি সাজাতে পারবেন। এই জন্য লিখলাম এখানে 24-এর গুণনীয়ক 8টি, অতএব তিনি 8টি ভিন্ন উপায়ে ফুলের তোড়াগুলো সাজাতে পারেন। অর্থাৎ 1টা করে রাখতে পারবেন, 2টি করে রাখতে পারবেন, 3টি করে সাজাতে পারবেন, 4টি করে, 6টি করে, 8টি করে, 12টি করে, 24টি করে তিনি সাজাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।